ভাই ফাঁকা আছে আপনি অন্ধ নাকি আপনি কি কাটিং কাটবেন আসেন আপনার কাছে কি কাটিং আছে সেই কাটিং ই মারি দেন ঈদে বোঝেন না নতুন কাটিং কাটা চাইড়ি দেন ভাই শুনেন এই দাম দম নিখালে আমার দোকানে খেসাল বাজে বুঝতে পারছেন ওই মিঠুন কাটিং 100 টাকা আর জিপ কাটিং 200 টাকা আর দেব কাটিং 400 টাকা ভাই আর ওই যে পুরাতন মাজা ভাঙা নায়ক আছে বসন কাটিং 700 টাকা ভাই আমার তাহলে এই বসন কাটিংটাই কেটে দেন খালি ভাই বসন কাটিংই কাটবেন খালি বসেন ভাই আপনি প্রথমে মিঠুন কাটিং তারপরে বলছে কি হচ্ছে ওই যে বর্ষণ কাটিং খালা বর্ষণ কাটিং কাটলো প্রথমে 700 টাকা ভাই পরে বলছে কি ভাই মিঠুন কাটিং দাও তাহলে মোট আছে 900 টাকা এবার 1000 নোট দাও না খুশ নিকো তারপরে ওই শালার ভাই শালা ওই শালার নাম কেউ জানি না নতুন আমি আইছি ভাই টেকা না দি ভাই এই বাড়ির মধ্যে ভাই ঢুকিছে ও তালে কি তুমি রুবেলে খুশ নাকি ও তো ভাই একবার টবাদাত্তি ভাই মুরগি কিনি ভাই 2 বছর ধরে হলো ঘরছে ভাই আজও কিন্তু সেই টাকা দিনি ভাই তাহলে কাজ করো ভাই মুরগিটা তো 7 মাস ধরে খুঁজছে ও কিন্তু আবার 1000 টাকা লোড টাকা টাকা ফিটারি করে তোমার সাথে কি এমন করিস নাকি ভাই তাহলে আমি কি করবো আমাকে একটা বুদ্ধি দেন তো ভাই তাহলে তুমি এক কাজ করো তাহলে তুমি সারা রাত বাড়ির সামনে বসে থাকো ও যখন সকালে উঠি যখন বাইরে যাত যাবি তখন ভাই ওকে তোমার ধরতে হবে তেবেই গা তুমি টেকা পাবা ঠিক আছে ভাই এই বুদ্ধি দেওয়া জানো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি তাই করছি ভাই যত সব পাগল ছাগল এত বাদ দিয়ে রুবে দেখে বাকি দেয় আর যত অত্যাচার হয় আমার বাড়ির সামনে শালার লোক তো বিশাল সুইসু বিয়া দোপরে শালা কি রানুমন্ডলের বংশধর নাকি শালা টেকা না দিলে আমি
এই বাড়িতে যাচ্ছি নি আমিও কম শেষে না টেকা দিবি দরকার সকাল পর্যন্ত বসে থাকি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আফ্রাইল কি চিনে না সারাদিন চুল কাটি আর আপনি টেকা ভাঙালেন নাম করি ভাই সেই রাত্রে পড়াইছেন আমি টেকা না নি ভাই সারা মশার কামড় কাছে গেছি ভাই আমি যখন ফাটা কিছু মিঠুন কাটুন দিলাম তাহলে হচ্ছে ভাই 200 মিঠুন কাটিন 200 আর অমিতা বসন 700 তাহলে মোট হচ্ছে ভাই 900 আপনি 700 দিচ্ছেন মানে আর সারাদিন মশার কামড় খাইছি ভাই আমার ডেঙ্গু জ্বর হয়ে গেছে আপনি 700 দিন 200 কম দেন মানে আসলেন বলে টাকাটা পাইলেন নাহলে আর পাইতেন না আমার একটু মনে কম থাকে তো সবকিছু কি বলছেন ভাই 700 টাকা মানে রাতে রাগ করেছেন ভাই আপনি যদি টাকা না দেন ভাই আপনি ভাই আমার নাম পাশু আপনি টেকা না দিলি আমি গত বছর যা কইছিলাম এবার কেউ তাই করে না ভাই কে ভাই গতবার কি কইছিলেন লোকের বাড়ি বাড়ি কি নাইসি বেড়াইছিলেন না লোকে ফিরে ফিরে চুল কাটি দিছিলেন ভাই আপনি পাশু নাপিতে চেনেন না ভাই আমার এত রাগ ভাই গত বছরে আপনার মতো এক লোক আমার টেকা দিছিল নাকো আমি 10 কিলোমিটার হাঁটি আমি বাড়ি দিছিলাম ভাই তাহলে তো ভাই ভালোই হয় এবারে আপনি 10 কিলোমিটার হাঁটিছেন দিছেন 700 টাকা আমার বাইক যাক ঈদের দিন সিগারেট খরচ হবে না আমরা